আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপটি রিভিউ দেখাবো আশা করি এই অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নিলে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক হিসাবে কাজ করবে আর ভিউয়ার্স এই অ্যাপটি আপনারা পাবেন গুগল প্লে স্টোরে সম্পূর্ণ বিনামূল্যে আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো আপনার ছেলে লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন তো ভিওয়ার্স অ্যাপটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপনারা মোবাইলের স্ক্রিনে অ্যাপটি দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান নামক তো এই অ্যাপটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান দুই হাজার উনিশ জানা অজানা বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান গণিত ইংরেজি বিশেষ প্রস্তুতি সাম্প্রতিক ঘটনা অর্থাৎ আপনারা যদি এই অ্যাপটি ইনস্টল করেন তাহলে এই সকল বিষয়গুলি এখান থেকে জানতে পারবেন তো ভিউয়ার্স এখানে সাধারণ জ্ঞান নামক একটা অপশন দেখতে পাচ্ছেন এই সাধারণ জ্ঞান অপশনটাতে ক্লিক করলে আপনারা এখানকার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখতে পারবেন অর্থাৎ এখানে এখানে আপনাদের জন্য বিভিন্ন ক্যাটাগরি বেস এগুলো সাজিয়ে দেওয়া আছে আমি একটু এখানে স্লাইড করে নিচের দিকে গিয়ে দেখাচ্ছি দেখুন হিউজ পরিমাণ ক্যাটাগরি এখানে দেওয়া আছে অর্থাৎ এই বিষয়াবলী আপনাদের বিসিএস সহ অন্যান্য সকল প্রতিযোগিতায় প্রয়োজন হবে এখানে দেখুন বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের সাল স্যাটেলাইট পরমাণু অস্ত্র ঔপনিবেশিক শাসন প্রাচীন বাংলা সুলতানি আমল বাংলায় মুঘল আমল পাকিস্তান আমল সহ স্লাইড করে নিচের দিকে গেলে আরও অনেক রকম অপশন আপনারা পাবেন তো ভিওয়ার্স আপনারা যদি এই অ্যাপটির এই ইনফরমেশানগুলো পড়তে চান তাহলে অবশ্যই এখানে যে ক্যাটাগরি আছে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্বাধীনতা দিবসের সাল অনুযায়ী এখানে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য অনেক দেশ আছে যেগুলোর স্বাধীনতার সাল এবং কিছু সংক্ষিপ্ত ঘটনা এখানে দেওয়া আছে আপনার ছেলে এগুলো করতে পারবেন তাছাড়া ভিউয়ার্স এখানে স্যাটেলাইট পারমাণবিক অস্ত্র ছাড়াও পাকিস্তান আমল সংস্কার আন্দোলন ও বাংলার জাগরণ মুক্তিযুদ্ধ স্বাধীনতা লাভ মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর অর্থাৎ বাংলাদেশের সকল ঘটনাগুলি তো এখানে রয়েছেই তাছাড়া এখানে আপনারা দেখতে পাবেন বহির্বিশ্বের অনেক ঘটনাবলী এখানে আছে আপনারা একটু স্লাইড করে নিচের দিকে গেলেই এগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখানে আমি স্লাইড করতেছি স্লাইড করার পরে এখানে দেখতে পাচ্ছেন সভ্যতার ইতিহাস থেকে অর্থাৎ বিভিন্ন মহাদেশের পরিস্থিতি থেকে শুরু করে যদি আমি বলি অর্থাৎ আন্তর্জাতিক বিষয়ে বলি এখানে সভ্যতার ইতিহাস তারপরে এশিয়ার ইতিহাস ইউরোপের ইতিহাস আফ্রিকার ইতিহাস উত্তর আমেরিকার ইতিহাস দক্ষিণ আমেরিকার এবং ওশেনিয়ার ইতিহাস ভারতের ইতিহাস দীর্ঘতম ক্ষুদ্রতম এবং উচ্চতম তো আমি এখানে দীর্ঘতম ক্ষুদ্রতম উচ্চতম এই অপশানটাতে ক্লিক করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনসংখ্যা ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি ব্যাটিকান জনসংখ্যা প্রায় এক হাজারজন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন এবং উত্তর দুটাই আছে তারপরে আপনারা ব্যাকবাটনে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন দ্বীপ শহর ও দেশ সম্পর্কে আছে অর্থাৎ এখানেও প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে অর্থাৎ ভিউয়ার্স এখানে যে ক্যাটাগরিগুলো আছে এগুলোতে ক্লিক করলে আপনারা খুব সহজে এই বিষয়াবলি সম্পর্কে প্রশ্ন তারপরে উত্তরগুলো করতে পারবেন তো আশা করব অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে যে অপশনগুলো দেওয়া আছে প্রতিটি অপশন আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সহায়ক হিসাবে কাজ করবে এবং আপনারা এখান থেকে এই বিষয়গুলো পড়বেন তো ভিউয়ার্স এখানে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাব্রোভেশন আছে আপনারা চাইলে এখান থেকে যে সংক্ষিপ্ত যে নাম অর্থাৎ নামের ছোট যে অপশনগুলো অর্থাৎ অ্যাব্রোভেশনগুলো এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে যে দেখুন এখানে অনেকগুলো অ্যাভ্রভেশন আছে এগুলো আপনারা পড়বেন আশা করি এবং এগুলো আপনাদের পরীক্ষায় খুবই কার্যকর ভূমিকা পালন করবে তা অ্যাভ্রোভেশনের উপরে আছে এমসিকিউ অপশন এমসিকিউ অপশনে এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে যেগুলো খুবই সাম্প্রতিক এবং এগুলো আপনাদের জন্য প্রয়োজন হবে তে এমসি পর্ব আবার এখানে পর্ব দেখুন আরেকটা আছে এখানেও কিছু প্রশ্ন আছে এগুলো আপনাদের জন্য প্রয়োজন হবে এছাড়া বিখ্যাত ব্যক্তিদের উপাধি আছে তো ভিউয়ার্স অনেক বক বক করলাম আর বক বক করবো না বিষয়টা নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে অ্যাপটি আমি ইনস্টল করে রেখেছি এবং এর মধ্যে যে অপশনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখালাম আশা করি এগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন হবে এবং আপনারা অবশ্যই অ্যাপটি ইনস্টল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অ্যাপস মামার সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিছি আল্লাহ হাফিজ